আবারও স্বাগত একুশে বিজনেসে। এখন দেশ বিদেশে অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। ট্রেড ইউনিয়ন করার সুযোগ রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2018 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ট্রেড ইউনিয়ন বা শ্রমিকদের এই সংগঠনের নাম হবে শ্রমিক কল্যাণ সমিতি। এই সমিতির গঠনতন্ত্র শ্রমিকরা নিজেরাই বানাবেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বাড়াতে নবম মজুরি বোর্ড যে সুপারিশ করেছে তা পর্যালোচনায় পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি করে দিয়েছে সরকার। বৈঠকে জীবন বিমা ও সাধারণ বিমাকে কর্পোরেশনের অনুমোদিত এবং পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। চলতি ডিসেম্বরে শুরু হচ্ছে 500 মিলিয়ন ঘনফুট লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি সরবরাহ। এতে শিল্প ও গৃহস্থালির কাজে স্বস্তি মিলতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। এতে ঢাকায় প্রাকৃতিক গ্যাসের সংকট দ্রুত কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এলএনজি সরবরাহে মূল্য সহনীয় পর্যায়ে রাখা দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে শাহরিয়ার ইমনের তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। প্রতিদিনের গৃহস্থালির কাজে এমন বিড়ম্বনা কাটতে শুরু করেছে। ঢাকায় লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি সরবরাহ শুরু হওয়ায় গ্যাসের চাপ বাড়ছে, ফলে সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গৃহিণীরা। বর্তমান এলএনজি গ্যাস আমদানি করাতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে এবং গ্যাসও সবসময় পাচ্ছি। আগে আমরা ঘুম থেকে উঠে চুলা ধরাতে আসলে দেখতাম যে চুলা বন্ধ, স্বাচ্ছন্দ্যে রান্নাবাড়া করতে পারতেছি, এখন আর কোনো সমস্যা হয় না আগের মতো। এলএনজি সরবরাহের জন্য মহেশখালী আনোয়ারা এবং আনোয়ারা ফুজদারহাট দুই ভাগে মোট 121 কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ হাতে নেয় জ্বালানি বিভাগ। পাইপলাইন নির্মাণ কাজ ও যাবতীয় প্রস্তুতি শেষ হওয়ার পর রাজধানীতে এবার এলএনজি সরবরাহ শুরু হয়েছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা ইতিমধ্যে এলএনজি শুরু করে দিয়েছি, সেটা আমাদের পাইপলাইনে ঢুকে গেছে। আমাদের আগের গ্যাস এবং এলএনজি দুটো মিলে এখন ঢাকাকে ফিড ইন করছে। আমাদের এখন 300 mm সেফ গ্যাস আমরা নিচ্ছি পাইপলাইনে, আরও 200 mm সেফ গ্যাস আশা করছি এই মাসের থেকে নিব। আমাদের পাইপলাইনটা যেহেতু কনফার্ম হয়ে গেছে, সো এটা কনফার্ম হয়ে গেলে 500 mm সেফ গ্যাস আমরা ইনশাআল্লাহ ডিসেম্বর থেকে আমরা পেতে আরম্ভ করব। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, আমদানি করা গ্যাসের সরবরাহ শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশের যে ধরনের জ্বালানি নিরাপত্তার দরকার, সেখানে আমাদের বিভিন্ন মিক্স করতে হবে এবং সেখানে এলএনজি একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে অবশ্যই। আমদানিকৃত গ্যাসের সুফল সবার কাছে পৌঁছে দিতে চাইলে মূল্য সহনীয় পর্যায়ে রাখার কথাও বলছেন বিশ্লেষকরা। শাহরিয়ার ইমন, একুশে বিজনেস। খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা কয়েক ধাপ এগিয়ে নেবে খুলনা মংলা রেল লাইন। অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এই প্রকল্প ঘিরে এরই মধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন নতুন শিল্প কারখানার। বাংলাদেশ ভারত সরকারের যৌথ অর্থায়নে 2020 সালের মধ্যে শেষ হবে রেল লাইন নির্মাণ কাজ। মংলা প্রতিনিধি আবুল হাসান রিপোর্ট জানাচ্ছেন ফারজানা সরাবন্ত। জোরে সোরেই চলছে খুলনা মংলা রেল লাইন নির্মাণের কাজ। মংলা অংশে এরই মধ্যে শেষ হয়েছে মাটি লেভেলিং, কিছুদিনের মধ্যেই শুরু হবে লোহার পাত বসানোর কাজ। এছাড়া ছোট বড় 23টি খাল ভরাট করা হয়েছে, রূপসা নদীতে বসানো হচ্ছে স্প্যান। সব মিলিয়ে রেল প্রকল্পের 47 ভাগ কাজ শেষ। 52 কিলোমিটার দূরত্বের এই রেল লাইন শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন ঘটাবে না, অর্থনৈতিকভাবে অগ্রসর হবে এ অঞ্চল। গুরুত্বপূর্ণ এই রেলপথ দিয়ে ভারত থেকে কয়লা আনা হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য। আমরা 2023 জুনের মধ্যে এই কাজ সমদায়িকা সম্পন্ন করে আপনার এই ফুলতলার থেকে পোর্ট পর্যন্ত 64 কিলোমিটার আমাদের রেল লাইন ট্রেন চলাচল শুরু হবে। অনেকগুলো ইলেকট্রিক্যাল পোল ছিল, যেই পোলের কারণে আমরা এখানে কাজ করতে পারি নাই, বাট আই হোপ এন্ড প্রে ইনশাআল্লাহ দ্যাট এই প্রজেক্ট খুব সুনি আমরা হ্যান্ডওভার দিয়ে দিব। রেললাইন ঘিরে এখনই নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে যা বন্দর এলাকাকে আরো সমৃদ্ধ করবে। এই কাজটা হয়ে গেলে যোগাযোগও ভালো হবে, সেই জন্য এই এরিয়াতে আরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার সম্ভাবনা আছে। বন্দর ব্যবসায়ীরা বলছেন, রেললাইন সংযোগ চালু হলে সড়ক পথে মংলা বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন আরো সহজ হবে। চাওড়াকান্দি থেকে মংলা পর্যন্ত আমরা বিশ্বাস করি যে হাজার হাজার ইন্ডাস্ট্রি হবে। যখন হাজার হাজার ইন্ডাস্ট্রি হবে তখন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। রেল লাইন নির্মাণ কাজ 2020 সালের মধ্যে শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
ফারজানা শ্রাবন্ত, একুশে বিজনেস। চট্টগ্রামের পটিয়ার খলিল মীর ডিগ্রি কলেজকে জাপানের তৈরি মিনিবাস উপহার দিয়েছে আল আরাফা ইসলাম ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বাসটির চাবি তুলে দেন কলেজের প্রতিষ্ঠাতা ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের হাতে। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান ও কলেজের আরেক প্রতিষ্ঠাতা আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম এ সালাম। চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি গ্রামে ২৪ বছর আগে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে ১,২০০ জন শিক্ষার্থী এবং ৩৫ জন শিক্ষক রয়েছেন। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশের জোট ওপেক ছাড়ার ঘোষণা দিল কাতার। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেরিদা আল কাবির বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। রাজধানী দোহায় সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী জানুয়ারিতে ওপেকের সঙ্গে ৫৭ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কাতার। জ্বালানি তেলের পাশাপাশি ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের উপর কাতার জোর দিচ্ছে বলে জানান জ্বালানি মন্ত্রী। আগামী ৬ ডিসেম্বর ওপেক সদস্যভুক্ত দেশগুলোর বৈঠকের আগে এই ঘোষণা দিল কাতার। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, বেলা ৫:৩০, আবার ফিরে আসবো বিজনেসে আরো আয়োজনে, আমাদের সঙ্গেই থাকুন।